প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কলার এড ইউটিউব চ্যানেল থেকে আবারও স্বাগতম। অর্থাৎ সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা এই চ্যাপ্টারকে চারটা স্টেপে শেষ করব। চারটা স্টেপের মধ্যে একটা স্টেপ হলো পরিশুদ্ধ বন্ডের ভ্যালুয়েশন, অপরিশুদ্ধ বন্ডের ভ্যালুয়েশন, আর হলো YTM অর্থাৎ ইয়েল টু ম্যাচুরিটি, আর হলো YTC অর্থাৎ ইয়েল টু কল। কীভাবে আমরা পরিশুদ্ধ বন্ড এবং কীভাবে অপরিশুদ্ধ বন্ডকে ভ্যালুয়েশন করা হয় গত ক্লাসেই আমরা সেটা শিখেছি। এই ক্লাসে আমরা জাস্ট দুইটা এই বাকি দুইটা জিনিস নিয়ে শিখবো, সেটা হলো একটা হলো YTM আর একটা হলো YTC। YTM ইয়েল টু ম্যাচুরিটি আর YTC হলো ইয়েল টু কল। প্রথমে আমরা জেনে নেব YTM কি। YTM হলো কোনো বিনিয়োগকারী কোনো বন্ডের মেয়াদ পূর্তি পর্যন্ত যে হারে সুদ বা লাভ পায় সেই হারই হলো YTM অর্থাৎ ইয়েল টু ম্যাচুরিটি। ইয়েল টু কল হলো বন্ডের ফেরত মূল্য ও বন্ডের সুদের মূল্য যে হার সুদে বন্ডের বিক্রয় মূল্যের সমান হবে সেই হারকেই ইয়েল টু কল অর্থাৎ YTC বলা হয়। তো আমরা খেয়াল করব কিভাবে YTM নির্ণয় করা হয়। আমরা একটা প্রবলেম দিয়ে আমরা দুইটা জিনিস নির্ণয় করব, YTM এবং YTC। আগে আমরা একটু প্রবলেমটা খুব ভালো করে বুঝে নেই। প্রবলেমটার মধ্যে কী বলতেছে, এ 10 ইয়ার্স 12% বন্ড ফার ভ্যালু 1000 অর্থাৎ 1000 টাকা মে বি কল্ড ইন 4 ইয়ার্স অ্যাট এ কল প্রাইস 1060 অর্থাৎ 1060 টাকা, দ্য বন্ড সেলস পর টাকা 1100। এখানে দুইটা জিনিস চাইছে, একটা হলো হোয়াট ইজ দ্য ইয়েল টু ম্যাচুরিটি অফ দ্য বন্ড, হোয়াট ইজ দ্য ইয়েল টু কল অফ বন্ড। আমরা প্রথমে YTMটা নির্ণয় করবো। কীভাবে YTMটা নির্ণয় করতে হয়, YTMটা নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো। আর YTM এর যে ফর্মুলাটা ইউজ করবো সেটা YTC-র ফর্মুলার সাথে প্রায় একরকম। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, যখন আমরা YTC-তে করব তখন YTM এবং YTC-র যে ফর্মুলা দুইটাই প্রায় সেম, একটু খেয়াল করবেন। এখানে ইন্টারেস্ট চাইছে, ইন্টারেস্ট প্লাস RB অর্থাৎ RB মানে হলো রিডিমেবল ভ্যালু, পরিশুদ্ধ মূল্য, পরিশুদ্ধ মূল্য থেকে সেলস ভ্যালু অর্থাৎ SB মানে হলো সেলস ভ্যালু, পরিশুদ্ধ মূল্য থেকে সেলস ভ্যালু বিয়োগ করে ওইটাকে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছর সংখ্যা দ্বারা ভাগ দিবেন, আর লাস্টে RB প্লাস SB অর্থাৎ রিডিমেবল ভ্যালু এবং সেলস ভ্যালুকে যোগ করে দুই দ্বারা ভাগ করলেই আমরা YTM পেয়ে যাব। তো এবার আমরা দেখব ইন্টারেস্টটা আমরা কীভাবে বের করবো। ইন্টারেস্টটা সবসময় ফার ভ্যালুর উপর অর্থাৎ ফেস ভ্যালুর উপরে দেওয়া থাকবে। যেমন এখানে ফার ভ্যালু দেওয়া আছে 1000, ইন্টারেস্ট 1000 ইন্টু এখানে বলা আছে 12% বলা আছে, ঠিক আছে, এই যে 12% বলা আছে, 12% 1000 ইন্টু 12% ইকুয়াল টু 120 টাকা, আর রিডিমেবল ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, সেলস ভ্যালু দেওয়া আছে 1100 টাকা, আর নাম্বার অফ ইয়ার্স দেওয়া আছে 10 ইয়ার্স। আর এখানে সিপি মানে হলো কল প্রাইস, কল প্রাইস অর্থাৎ ফেরতযোগ্য মূল্য কত, ফেরতযোগ্য মূল্য হলো 1060 টাকা, যে 1060 টাকা লেখা আছে। আর আমার এখানে কত বছর পর এটা কল করা যাইতে পারে, যেমন এখানে মেবি কল্ড ইন 4 ইয়ার্স, 4 বছর পরে এটা কল করা যেতে পারে, এখানে জন্য সিপি অর্থাৎ কল প্রাইস নাম্বার অফ ইয়ার্স ইকুয়াল টু 4 ইয়ার্স। আমরা প্রথমে নির্ণয় করবো YTM কীভাবে করা হয়। তো YTM এর জন্য আমরা এগুলা সবগুলোই আমাদের এই মানগুলো সবগুলো আমরা এখানে হেয়ার দিয়ে পাইলাম, এখানে এখন শুধু বসায় দেবো। তো খেয়াল করি এখানে আমরা ইন্টারেস্ট পাইলাম 120 টাকা, ইন্টারেস্টের জায়গায় 120 টাকা লিখে দিলাম, আর রিডিমেবল ভ্যালু, রিডিমেবল অর্থাৎ পরিশুদ্ধ মূল্য পাইলাম 1000 টাকা, ফার ভ্যালু যেটা দেওয়া ছিল 1000 টাকা, আর সেলস ভ্যালু এখানে আমরা এখানে আমাদের বলেই দিছে দ্য বন্ড ফর সেলস টাকা 1100, তো আমরা সেলস ভ্যালু 1100 টাকা নিলাম এখান থেকে ভাগ 10 অর্থাৎ 10 বছর, 10 বছর পরে এটা YTM এর জন্য। এরপরে আমরা করবো রিডিমেবল ভ্যালু এখানে আবার 1000 টাকা, সেলস ভ্যালু আবার 1100 টাকা, ভাগ 2। এই পর্যায়ে আমরা যেই মানটা পাবো সেটাই হলো আমাদের ইয়েল টু ম্যাচুরিটির হার। তো আমরা এ পর্যায়ে জানলাম যে YTM কীভাবে নির্ণয় করা হয়, এবং এখন আমরা এই সেম প্রবলেমটা দিয়ে আমরা YTC সলিউশন করবো। জাস্ট শুধু এখানে আমরা YTM এর জায়গায় YTC দিয়ে যাবো। আর আমি একটু আগে বলছি ফর্মুলাটা একদমই প্রায় সেমই, জাস্ট শুধু এখানে রিডিমেবল ভ্যালু থাকবে না, কারণ YTC যখন নির্ণয় করবো ইয়েল টু কল অর্থাৎ তখন মেয়াদ পূর্তির জন্য গ্রাহক অপেক্ষা করবে না, এর আগেই কল করা হবে, যার কারণে এখানে রিডিমেবল ভ্যালুর জায়গায় আমরা লিখবো সিপি। সি মানে হলো কল প্রাইস, সিপি লিখে দিলাম, আর এখানে আরবি জায়গার মধ্যে সিপি জাস্ট কল প্রাইস, আর এখানে এন একটু আগে আমরা দেখলাম এখানে 10 ইয়ার্স অর্থাৎ YTM এর জন্য 10 ইয়ার্স, আমরা এই 10 ইয়ার্স মানে হলো YTMটা মেয়াদ পূর্তি কত বছর পর হবে, অর্থাৎ মেয়াদ পূর্তি হতো 10 বছর পর, কিন্তু YTC ক্ষেত্রে মেয়াদ পূর্তি হবে না, যার কারণে আমার এখানে বলেই দিছে
may be called in 4 years অর্থাৎ 4 বছরের মধ্যে সে সেটা কল করতে পারবে এখন আমি কবে কল করবে কত বছর পর কল করবে এই কলটার জন্য যে ইয়ারটা দেওয়া থাকবে সেটাই হলো এখানে n অর্থাৎ এখানেই n n হবে অর্থাৎ এখানে n এর জায়গা হবে আমার 4 years তো আমরা এই জিনিসগুলো এখানে ইউজ করব সেটা হলো আমাদের এখানে কল প্রাইসটা দেখব 1060 টাকা আছে আর সিপি অর্থাৎ কল প্রাইসের নাম্বার অফ ইয়ার্স আছে 4 ইয়ার্স এজন্য আমরা এখানে জাস্ট শুধু সবকিছু সেম থাকবে ইন্টারেস্ট 120 টাকা থাকবে কল প্রাইস জাস্ট কল প্রাইসটা এখানে আইসা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে কল প্রাইস আমাদের এখানে 1060 টাকা লিখে দিতে হবে 1060 টাকা আর সেলস ভ্যালু যা আছে তাই তারপরে আমার এখানে এন এনটা পরিবর্তন করতে হবে কারণ আমার কলটা করবে 4 ইয়ার্স 4 বছর পরে তো এখানে জাস্ট 4 লিখে দেব সেকেন্ড স্টেপে আইসা আমার এখানে যেহেতু কল প্রাইস এখানে কল প্রাইসের টাকাটা আমাদের একটু সমাধান করে দিলে আমরা পেয়ে যাব 1060 টাকা জাস্ট এখন শুধু আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাব আমাদের নির্ধারিত অর্থাৎ ইএল টু কলের হার কত অর্থাৎ সো আমরা এখন এই ক্যালকুলেশনগুলো করলেই আমরা পেয়ে যাব আমাদের ওয়াইটিসি কিভাবে ওয়াইটিসি নির্ণয় করতে হয় জাস্ট একই ফর্মুলা দ্বারা আমরা ওয়াইটিএম এবং ওয়াইটিসি নির্ণয় করতে পারবো আপনারা যারা এখন আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ওই পাশে দেওয়া একটি বেল চিহ্নে অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশন পাবেন যখনই আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হবে আপনারা নোটিফিকেশন পেতে থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ